वेलकम टू इजी टू लार्निंग। आज के डिसकस करब हे जेक्सपो एग्जाम। ओके, तो जेक्सपो एग्जाम हे कि जेक्सपो हे बेसिकाली जॉइंट एंट्रेंस एग्जामिनेशन। वेस्ट बेंगल जतगुलो पॉलिटेक्निक कॉलेज आछे गवर्नमेंट और प्राइवेट से समस्त पॉलिटेक्निक कॉलेजे डिप्लोमा इंजिनियरिंग करार्जन एटा हे एक एंट्रेंस एग्जाम। ओके, एवं एर एलिजिबिलिटी क्राइटेरिया कि এবং এর এক্সাম প্যাটার্ন কি আমরা সব ডিসকাস করব, সিলেবাস কি কি থাকে এবং আগামী যে 2022 সালে যে জেক্সপো এন্ট্রান্স এক্সাম হতে চলেছে তার নোটিফিকেশন কবে আসতে পারে সেটাও আমরা ডিসকাস করব। ওকে, তাহলে দেখে নিই। প্রথমত হচ্ছে আমরা দেখব এই এন্ট্রান্স এক্সামটা হচ্ছে কন্ডাক্ট করে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। ওকে, যদিও 2021 সালের যে জেক্সপো এক্সামটা ছিল সেটা করোনার জন্য কি হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে এবং যে মাধ্যমিকের যে প্রাপ্ত নাম্বার সেই নাম্বারের উপর ভিত্তি করেই কিন্তু এই বছর কি হয়েছে পলিটেকনিকগুলোতে অ্যাডমিশন হয়েছে। আমরা যদি দেখে থাকি যে অল ওভার দ্য ওয়েস্ট বেঙ্গলে আমাদের প্রায় গভর্নমেন্ট কলেজ, গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ আছে প্রায় 70টার উপরে এবং এখানে সিভিল বলো, তোমার মেকানিক্যাল বলো, তোমার কম্পিউটার বলো, ওকে, ইচ অ্যান্ড এভরি ব্রাঞ্চে কি করা হচ্ছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করানো হয় এবং তোমরা যদি জেক্সপো এক্সামটাতে ভালো রকম র্যাঙ্ক করতে পারো তাহলে তোমরা পছন্দের কলেজে পছন্দের তোমরা স্ট্রিম নিয়ে পড়তে পারো। ওকে, আর এটা আমরা অবশ্যই জানি যে টেকনিক্যাল লাইনে একটু ব্যাপারটা এখন অনেক ইজি হয়ে গেছে দ্যান দ্য জেনারেল লাইন। সো এবার আমরা দেখে নেই যে এই জেক্সপো এক্সামের এক্সাম প্যাটার্নটা কীরকম থাকে এবং এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং এর সিলেবাস। তো এক্সাম প্যাটার্ন নিয়ে যদি আমি বলি, জেক্সপো এক্সাম প্যাটার্নে বেসিক্যালি তিনটে সাবজেক্ট থাকে, ম্যাথামেটিক্স, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। টোটাল 100 মার্কসের পরীক্ষা হয় যার মধ্যে সবচেয়েতে বেশি মার্কস ক্যারি করে কিন্তু ম্যাথামেটিক্স, 50 মার্কস ক্যারি করে এবং ফিজিক্স 25, কেমিস্ট্রি 25। টোটাল হচ্ছে 2 ঘন্টার পরীক্ষা হয় এবং 100 মার্কসের থাকে এবং এখানে অবশ্যই নেগেটিভ মার্কিং থাকে, এটা মাথায় রাখতে হবে। সো নেগেটিভ মার্কিংয়ের কথা মাথায় রেখেই কিন্তু তোমাদের কি করতে হবে, প্রিপারেশনটা নিতে হবে এবং প্রত্যেকটা রং অ্যান্সারের জন্য 0.25 কি থাকে, নেগেটিভ মার্কিং থাকে। অর্থাৎ তুমি 4টা ভুল অ্যান্সার দিলে তোমার যে প্রাপ্ত নাম্বার সেখান থেকে 1 নাম্বার কিন্তু মাইনাস হয়ে যাবে। ওকে, সো এই ব্যাপারটা অবশ্যই ধ্যান দিতে হবে। এবার আমরা দেখি যে এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, যে আমাদের একাডেমিক কোয়ালিফিকেশান কীরকম থাকলে আমরা কি করতে পারবো, জেক্সপো এক্সাম দিতে পারবো। সো এর বেসিক কোয়ালিফিকেশান হচ্ছে সিম্পলি একাডেমিক কোয়ালিফিকেশান, যদি দেখি যে মাধ্যমিক ইকুইভ্যালেন্ট এক্সাম তোমাকে পাশ করতে হবে। ওকে, এবং অবশ্যই তোমাকে কি ইংলিশ, ম্যাথামেটিক্স আর ফিজিক্যাল সায়েন্স অথবা সায়েন্স সাবজেক্ট নিয়ে পাশ করতে হবে মিনিমাম 35% মার্কস নিয়ে। ওকে, এটা আমি 2021-এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে দেখাচ্ছি। ওকে, সো এটা এরকম নয় যে এটা চেঞ্জ হয়ে যাবে প্রত্যেক বছর, এটা একদমই ফিক্সড যে ক্লাস 10 লেভেলে তোমাকে ইংলিশ, ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স নিয়ে মিনিমাম 35% মার্কস নিয়ে তোমাকে পাশ করতে হবে, তবেই তুমি কি করতে পারবে, জেক্সপো এক্সামে বসতে পারবে। ওকে, 35% মার্কসের কিন্তু কম পেলে একদমই হবে না। ওকে, এবার আমরা দেখি সিলেবাস কি, যদি বলো সিলেবাস কি তাহলে বলবো সিলেবাস একদম হচ্ছে ক্লাস 10। আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড আছে WBBSE, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ওকে, সেই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 10-এর যা সিলেবাস ম্যাথামেটিক্স, ফিজিক্স আর কেমিস্ট্রি, সেই সম্পূর্ণ সিলেবাসটাই কিন্তু জেক্সপোর সিলেবাস, সেই সিলেবাসেই কিন্তু পরীক্ষা হবে। কী কী থাকে, রিয়েল নাম্বার থাকবে, লস অফ ইন্ডিসেস, সূচকের নিয়ম, ওকে, গ্রাফ, কোঅর্ডিনেট জিওমেট্রি, ডিস্টেন্স ফর্মুলা, তারপরে ইচ অ্যান্ড প্রফিট অ্যান্ড লস, স্ট্যাটিস্টিক্স, ওকে, কোয়াড্রেটিক ইকুয়েশন, ওকে, এই সমস্ত যত ম্যাথামেটিক্সের যে সিলেবাস আছে অঙ্কের আমাদের ক্লাস 10-এর একদম সেম D2 সিলেবাস। ওকে, যেহেতু ম্যাথামেটিক্সটা একদম 50% নাম্বার অর্থাৎ 100-এর মধ্যে 50 নাম্বারই ক্যারি করছে, সেই জন্য ম্যাথামেটিক্সটা কিন্তু ভাইটাল রোল প্লে করছে এই এক্সামটার জন্য। ওকে, তো তোমরা যারা দিতে চাও তাহলে ম্যাথামেটিক্সটাকে কিন্তু অবশ্যই ভালো ভালো করে পড়তে হবে, এ কারণ ম্যাথামেটিক্সটা তো অনেক বেশি নাম্বার ক্যারি করছে, 100-এর মধ্যে 50 নাম্বার ক্যারি করছে। তা বলে এরকম নয় যে ফিজিক্স কেমিস্ট্রিটাকে এড়িয়ে চলবে, কারণ সেই দুটো মিলেও কিন্তু প্রায় বাকি 50% কভার করছে। ওকে, তো দেখো একদম ট্রিগোনোমেট্রিক যেগুলো বেসিক জিনিস, ট্রিগোনোমেট্রি রেশিও, ওকে, ট্রিগোনোমেট্রি রেশিওর হাইট অ্যান্ড ডিস্টেন্স, তারপরে স্ট্যাটিস্টিক্স, মিন, মিডিয়ান, ওজাইফ, মোট, ওকে, ইচ অ্যান্ড এভরিথিং যে ক্লাস 10-এর সিলেবাস সেটা আছে। আর ফিজিক্যাল সায়েন্স, এটা ফিজিক্সের আর এটা হচ্ছে কেমিস্ট্রির,
পুরো সিলেবাস একদম দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে পুরো ভালোভাবে দেখতে পারো। ওকে, এবার এবার যে এবার হচ্ছে যে কথাটা, যে জেক্সপো 2021 2021 তো ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু 2022-এর যে অ্যাপ্লিকেশন ফর্ম বেরোবে বা নোটিফিকেশন বেরোবে সেটা কবে বেরোতে পারে? ওকে, তাহলে দেখো গত বছরগুলো যদি আমরা অ্যানালিসিস করি তাহলে মোটামুটি মে মাসের ফার্স্ট উইকে এর নোটিফিকেশনটা বেরোয়, মে মাসের ফার্স্ট উইকে। তারপরে এক মাসের মতো কি চলে, ফর্ম ফিল আপ চলে, অর্থাৎ মে মাস পুরো চলে গেল। তারপর জুনের পর জুলাইয়ের ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইকের মধ্যে কি হয়ে যায়, এক্সামটা হয়ে যায়। ফার্স্ট অথবা সেকেন্ড উইকের মধ্যেই এক্সামটা হয়ে যায় এবং অগস্টের মধ্যেই কাউন্সেলিং শুরু হয়। অগস্টের ফার্স্ট উইকে কাউন্সেলিং অর্থাৎ অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে যায়। ওকে, মনে রাখবে কিন্তু টোটাল 70+ উপরে কিন্তু কি আছে, গভর্নমেন্ট কলেজ আছে এবং সেখানে বিভিন্ন স্ট্রিমে। সো একটা গ্রেট স্কোপ, তোমরা যদি ক্লিয়ার করতে পারো এক্সামটা ভালো র্যাঙ্ক নিয়ে, তাহলে তোমরা পছন্দের কলেজে পছন্দের স্ট্রিম নিয়ে কিন্তু ভর্তি হতে পারো। ওকে, আমরা জেক্সপো 2022 অর্থাৎ 2022-এর যারা এক্সাম দিতে চাও, আমরা তোমাদেরকে বলতে চাই যে আমাদের ইজি টু লার্নিংয়ের পক্ষ থেকে আমরা এর মধ্যে অতি শীঘ্রই আমরা একটা নতুন ব্যাচ শুরু করতে চাচ্ছি। ওকে, এবং এই ব্যাচ শুরু, যারা ইন্টারেস্টেড স্টুডেন্ট, যারা পড়তে চাও, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এই ভিডিওর নিচে তোমরা কমেন্ট করে জানাতে পারো, ওকে, যদি কেউ ইন্টারেস্টেড থাকো। আমরা অতি শীঘ্রই একটা নতুন ব্যাচ শুরু করব। ওকে, তোমরা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।